রাষ্ট্রপতি নির্বাচন চলছে আর ইতিমধ্যেই বিধায়ক এবং সাংসদরা তারা পৌঁছে যাচ্ছেন একে একে নিজেদের ভোট দিতে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, কিছুক্ষণ আগে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, তিনিও পৌঁছেছিলেন ভোট দিতে। ঠিকই কুসুমিতা, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভোট দিচ্ছেন। তিনি প্রায় ঘন্টা দেড়েক আগে বিধানসভা ভবনে এসেছিলেন, বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলছিলেন এবং এইমাত্র তিনি তার ভোটটা দিলেন। এবং আর কিছুক্ষণ পরে 2:30 থেকে 3 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং তিনিও তার ভোট প্রদান করবেন। তৃণমূলের অধিকাংশই সাংসদ এবং বিধায়করা এখানে ভোট দিচ্ছেন। শুধুমাত্র শত্রুঘ্ন সিনহা, তিনি মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েছেন, অনুমতি নিয়ে তিনি দিল্লিতে ভোট দেবেন। ফলে অধিকাংশ যারা তৃণমূলের সাংসদ বিধায়করা রয়েছেন, এমনকি লুইজিনো ফালেইরো, যিনি গোয়া তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনিও এখানে ভোট দিচ্ছেন। এবং লম্বা লাইন আজকে আমরা দেখছি, সকাল থেকেই লম্বা লাইন, সকলেই দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। এবং যেটা এবারের নির্বাচনের যেটা উল্লেখযোগ্য দিক, যে একটা গুঞ্জন চলছে ক্রস ভোটিং নিয়ে, যে শাসক বিরোধী পরস্পরই তারা দাবি করছেন যে ক্রস ভোটিং হবে এবং কে শাসক দলের, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি তারা আতঙ্কিত এবং সেই কারণেই তারা রিসর্ট পলিটিক্স করেছে। গতকাল রাতে তারা তাদের বিধায়কদের হোটেলে জমা করে মক পোলিং এর ব্যবস্থা করেছে, তারা ভীত সন্ত্রস্ত। এবং রাজ্যের শাসক দলের দাবি যে তাদের দিক থেকে কোনো আশঙ্কা নেই, তাদের দিক থেকে কোনো ক্রস ভোটিং হবে না। ফলে একটা গুঞ্জন রয়েছে ক্রস ভোটিং নিয়ে। এবং তুমি জানো যে যশবন্ত সিনহা, তিনিও দাবি করছেন, আশা প্রকাশ করছেন, যদিও অঙ্কের হিসেবে দ্রৌপদী মুর্মু অনেক এগিয়ে রয়েছেন, কিন্তু তার দাবি যে বিবেকের ভোটে এবং বিশেষ করে যেভাবে নরেন্দ্র মোদীর সরকার চলছে, তার অভিযোগ যে ইডি সিবিআই বিভিন্ন এজেন্সি দিয়ে এমএলএ এমপিদের ভয় দেখানো হচ্ছে, তাদের কেনার চেষ্টা করা হচ্ছে, দেশে গণতন্ত্র বিপন্ন, এইরকম অবস্থায় আদর্শগত লড়াইয়ে তিনি নেমেছেন এবং তিনি এই লড়াইয়ে জিতবেন তার দাবি। কিন্তু অঙ্কের হিসেবে বলছে যে বিজেপির 60 থেকে বিজেপি তথা এনডিএ জোট তারা 60 থেকে 61% ভোট পাবে এবং দ্রৌপদী মুর্মু সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে। অন্যদিকে যে বিভিন্ন বিরোধীদের যে 17টা দল জোট, তাদের মূল লড়াই যে আদর্শগত লড়াই তাদের দাবি, এবং সেই লড়াই আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভা কিন্তু সরগরম সব দলের পক্ষ থেকেই, শাসক দলের পক্ষ থেকে যেমন সাংসদ বিধায়করা, বিরোধী দলের বিধায়করা তারা এখানে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। কুসুমিতা, ধন্যবাদ। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ পর্ব এখনো চলছে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভা ভবনে এসেছেন নিজের ভোট দিতে। আর কিছুক্ষণের মধ্যে দুপুর 2:30 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন নিজের ভোট দিতে।